স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পারে সাথে থাকুন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তবে অনেকেই আছেন ধূমপান ছাড়া থাকতে পারেন না। বিশেষ করে বলতে হয় বলিউডের কথা। বলিউডের বেশ কয়েকজন সুপারস্টার নায়িকা রয়েছেন যারা খাবার ছাড়া হয়তো থাকতে পারবেন, কিন্তু ধূমপান ছাড়া নয়। তাদেরকে মুভির দৃশ্যের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টেও ধূমপানরত অবস্থায় দেখা গেছে। আর আজ এই ভিডিওতে এরকমই 12 জন নায়িকাকে নিয়ে আমরা কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমেই কথা বলি 12 নম্বর নিয়ে। আর 12 নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, যাকে মুভির পাশাপাশি ব্যক্তি জীবনেও ধূমপান করতে দেখা যায়। তিনি প্রায় নিয়মিতই ধূমপান করেন। 11 নম্বরে কথা বলবো নেহা ধুপিয়াকে নিয়ে। নেহাকে ব্যক্তি জীবনে বেশ কয়েকবার ধূমপান করতে দেখা গেছে, তিনিও এক প্রকার নিয়মিত স্মোকার। এবার 10 নম্বরে কথা বলবো নার্গিস ফাকরিকে নিয়ে, যিনি একজন চেইন স্মোকার। তাকে মুভির পাশাপাশি রিয়েল লাইফেও স্মোক করতে দেখা যায়। এছাড়া তার বেশ জনপ্রিয় কিছু স্মোকিং ফটোশুটও রয়েছে। 9 নম্বরে রয়েছে জনপ্রিয় বলিউড অ্যাক্ট্রেস ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনাও নিয়মিত স্মোক করেন, এছাড়া মুভিতেও তাকে বেশ কয়েকবার স্মোক করতে দেখা গেছে। এবার আসা যাক 8 নম্বরে। আর 8 নম্বরে রয়েছে মনীষা কৈরালা। 90 দশকের জনপ্রিয় নায়িকা মনীষাও একজন চেইন স্মোকার। তাকে প্রকাশ্যে বেশ কয়েকবার ধূমপান করতে দেখা গেছে। 7 নম্বরে কথা বলবো রাধিকা আপটেকে নিয়ে। রাধিকা আপটে মুভির পাশাপাশি রিয়েল লাইফেও ধূমপান করেন। তাকে বেশ কয়েকবার বিভিন্ন ইভেন্টে ধূমপানরত অবস্থায় দেখা গেছে। এবার আসা যাক 6 নম্বরে। আর 6 নম্বরে কথা বলবো কন্ট্রোভার্সিয়াল অ্যাক্ট্রেস কঙ্গনা রানাওয়াতকে নিয়ে, যিনি নিয়মিতই ধূমপান করেন এবং কঙ্গনা রানাওয়াতের বেশ কয়েকটি স্মোকিং ফটোশুট রয়েছে যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। 5 নম্বরে কথা বলবো দীপিকা পাডুকনকে নিয়ে। দীপিকা পাডুকনকে প্রকাশ্যে ধূমপান করতে খুব একটা দেখা না গেলেও মুভিতে বেশ কয়েকবার তাকে ধূমপান করতে দেখা গেছে। 4 নম্বরে কথা বলবো রানী মুখার্জিকে নিয়ে। রানী মুখার্জি নিয়মিতই ধূমপান করেন। তাকে বিভিন্ন ইভেন্ট এবং শোতে প্রকাশ্যে বেশ কয়েকবার ধূমপান করতে দেখা গেছে। এবার আসা যাক 3 নম্বরে। আর 3 নম্বরে কথা বলবো রাবিনা ট্যান্ডনকে নিয়ে। রাবিনাও ব্যক্তিগত জীবনে একজন চেইন স্মোকার। তাকেও প্রকাশ্যে বেশ কয়েকবার ধূমপান করতে দেখা গেছে। 2 নম্বরে কথা বলবো জনপ্রিয় নায়িকা কারিনা কাপুরকে নিয়ে। কারিনা কাপুর নিয়মিত ধূমপান করেন। তাকে মুভিতে এবং ব্যক্তি জীবনেও বেশ কয়েকবার ধূমপান করতে দেখা গেছে। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর আর 1 নম্বরে কথা বলবো সুস্মিতা সেনকে নিয়ে। সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন একজন চেইন স্মোকার। তাকে প্রায় সবসময় সব জায়গাতেই স্মোক করতে দেখা যায়। তো একে একে আমরা বলিউডের 12 জন নায়িকার সম্বন্ধে জানলাম যারা নিয়মিত স্মোক করে। তবে এর বাইরেও আরও বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকা রয়েছে যা হয়তো পরবর্তীতে আলোচনা করব। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।